মাঝে দুটো দিন, তারপর ইতিহাস পরীক্ষা। আশা করি পরীক্ষা দারুণ হবে। আমার মন বলছে ইতিহাস প্রশ্ন তুলনামূলক ভালো হবে, এবং আমাদের এই দুটো প্রশ্ন, আজকের প্রশ্নটা এবং টেস্টের আগের প্রশ্নটা, যারা দেখে থাকবে তাদের রেজাল্ট তো দারুণ হওয়ার সম্ভাবনাই বেশি। যারা সায়াসান দেখেনি তারা অবশ্যই সায়াসানটা দেখে নেবে। আমরা এসএকিউ এবং এমসিকিউর অ্যান্সারে যাব। তো প্রথমে যেটা রয়েছে, দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন উত্তর জেমস মিল। একাত্তরের ডায়েরি স্মৃতিকথা রচনা করেন কে? না, উত্তর হচ্ছে সুফিয়া কামাল। ইম্পেরিয়াম শব্দটি হলো একটি ল্যাটিন শব্দ বা লাতিন শব্দ। নেক্সট, সগৌলির সন্ধি স্বাক্ষরিত হয় 1816 সালে। এরপর স্তম্ভ মেলানো রয়েছে, এক স্তম্ভ ওয়ান আসবে স্তম্ভ টু। যদি আমি এখানে লিখে রেখেছি, যদি ঠিক ঠিক মিলাতে পারো তাহলে অ্যান্সার আসবে সি। ঠিক আছে, এভাবে দুটোকেই একটি প্রশ্ন থাকবে। ইতিহাসের অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসিকিউর ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকছে। সাজেশন যারা দেখেনি তারাও দেখে নিও, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকছে। ইতিহাসের সাজেশন বা অন্যান্য বিষয়ে সাজেশনের মতোই এই সাজেশনও বিফলে যাবে না, দেখে নিও। এরপর চলে আসি 6 নম্বর প্রশ্নে, সমগ্র পাঞ্জাব ব্রিটিশভুক্ত হয় কত খ্রিস্টাব্দে? উত্তর হচ্ছে 1849 খ্রিস্টাব্দে। ভারতের মেকিয়াভেলি নামে পরিচিত ছিলেন কে? উত্তর হচ্ছে নানা ফড়নবিস। জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউটের বর্তমান নাম? উত্তর স্কটিশ চার্চ কলেজ। কোন গভর্নর জেনারেলের আমলে ম্যাকক্লেমেন্ট গৃহীত হয়? উত্তর হচ্ছে উইলিয়াম বেন্টিংয়ের আমলে। হুইটলি কমিশন গঠিত হয় কবে? 1929 খ্রিস্টাব্দে। কেন বড় দেখি বলবে, কেন? শ্রমিকদের ভালো করার জন্য না শ্রমিকদের শোষণ করার জন্য? ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের প্রথম ভারতীয় সদস্য? উত্তর হচ্ছে সত্যেন্দ্র প্রসন্ন সিংহ। খেয়াল করো, সিংহ ঠাকুর, এই দুটো গুলি যদি না যায়। তারপর উকিল নেহি, দলিল নেহি, আপিল নেহি, উক্তিটি করেন কে? মহাত্মা গান্ধী। তারপর অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেন কে? লর্ড ওয়েলেসলি। ত্রিপুরি অধিবেশনে সুভাষচন্দ্রের প্রতিদ্বন্দ্বী কে ছিলেন? উত্তর হচ্ছে পট্টভী সীতারামাইয়া। জাপান পার্ল হারবার আক্রমণ করেন কত খ্রিস্টাব্দে? 1941 খ্রিস্টাব্দে। পূর্ব এশিয়ার স্বাধীনতা সংগ্রামের জনক কাকে বলা হয়? উত্তর হচ্ছে রাসবিহারী বসুকে। মাইলাই ঘটনাটি ঘটেছিল, এই প্রশ্নের উত্তরটি কমেন্টে অবশ্যই জানাবে, সহজ প্রশ্ন, আশা করি পারবে দিতে। 38 ডিগ্রি অক্ষরেখায় বিভক্ত হল কোরিয়া, উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। জিওনিস্টদের সংগঠনের সভাপতি কে ছিলেন? উত্তর বিন গুরিয়েন। জেনারেল নেগুইভ যে দেশের সেনাপ্রধান ছিলেন, কোন দেশের? উত্তর হচ্ছে মিশর। টিউনিশিয়া যার উপনিবেশ ছিল তা হল ফ্রান্স। তারপর পাকিস্তান স্বাধীন হয়? উত্তর হচ্ছে 1947 সালে 14 আগস্ট। ভারতের লোকসভা সদস্যদের কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর। সার্কের পুরো নাম দেখো, খেয়াল করে দেখো, প্রত্যেকটি কিন্তু মিল রয়েছে, সবগুলো খুব ধীরে সুস্থে। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন, এই যে সঠিক উত্তর। এরপর এসএকিউ, কলম্বাস কবে আমেরিকা পদার্পণ করেন? কোন ইউরোপীয় দেশ চীনের সঙ্গে প্রথম ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলেছিল? পর্তুগিজরা। মার্কেন্টাইল বাদ বলতে কি বোঝো? ওয়েলথ অফ নেশনস গ্রন্থের রচয়িতা অ্যাডাম স্মিথ। পলাশির লুণ্ঠন কাকে বলে? ভারতের কোথায় রাওতারি বন্দোবস্ত চালু হয়? দক্ষিণ ভারত তথা মাদ্রাস প্রেসিডেন্সিতে। শুদ্ধি আন্দোলনকে শুরু করেন নারায়ণ গুরু? অথবা 1857 সালে কোন বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়? কলকাতা, বোম্বাই এবং মাদ্রাজ। মিরাত উল আকবর সংবাদপত্রের প্রকাশক রাজা রামমোহন রায়। গুরুকুল আশ্রমকে প্রতিষ্ঠা করেন স্বামী শ্রদ্ধানন্দ। 1932 পুনা চুক্তি কেন হয়েছিল? চৌরি চৌরা ঘটনা কি? রশিদ আলী দিবস কবে পালিত হয়?
ক্যাবিনেট মিশনে তিনজন সদস্যের নাম উত্তর লেখা রয়েছে। মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কবে ঘোষিত হয়, মেইজি পুনরুত্থান কাকে বলে, নেটো কথাটির পূর্ণ রূপ কি, কে কোন কোন ঘটনার প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করেন, চীনে কবে গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়, ফিদেল কাস্ত্রো কোন দেশের জাতীয়তাবাদী নেতা ছিলেন, তৃতীয় বিশ্ব কি, স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন। এরপরে খেয়াল রাখবে তোমাদের দুটো খণ্ড রয়েছে, খণ্ড ক এবং খণ্ড খ। তো এই দুটো খণ্ড থেকে 2, 2, 4 আর যে কোনো একটি খণ্ড থেকে আরেকটি প্রশ্ন, মোট 5টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। জাদুঘর কাকে বলে, সংক্ষেপে জাদুঘরের শ্রেণীবিভাগ করো, উপনিবেশিক ভারতে জাতি সংক্রান্ত সমস্যা তার প্রভাব আলোচনা করো। এখানে কিন্তু গত বছর একটি অথবা প্রশ্ন ছিল, এবারও থাকতে পারে, দুইয়ে ছিল না, এবারে দুইয়ে দেখেছি আমরা। সাম্রাজ্যবাদের উদ্ভব ও বিকাশ নিয়ে হবসন ডেলিং তত্ত্ব আলোচনা করো, ব্রিটিশ সরকার কী উদ্দেশ্য নিয়ে রেলপথ প্রতিষ্ঠা করে, এর সুফল এবং কুফল লেখো। অবশ্যই তোমরা প্রথম প্রশ্নটা দেখে নেবে, কিন্তু প্রথম প্রশ্নটা অবশ্যই একবার চোখ বোলাবে। অবশিল্পায়নের কারণ ও ফলাফল আলোচনা করো, সমাজ ও শিক্ষা সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। এবারে খণ্ড খ, রাওলাট আইন প্রবর্তনের কারণগুলি লেখো, এই আইনের বিরুদ্ধে ভারতীয়রা কিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছিল, ভারত ছাড়া আন্দোলন সম্পর্কে একটি টিকা, নৌবিদ্রোহের কারণ ও ফলাফল, কিউবা ক্ষেপণাস্ত্র সংকট সম্পর্কে টিকা, স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিক্রমা সম্পর্কে আলোচনা করো, সংক্ষেপে আলোচনা করতে বলেছে। তিনটা না এসে দুটোও আসতে পারে, সকলের পরীক্ষা ভালো হোক এই কামনা করে এখানেই শেষ করছি।